আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে সূরা ইয়াসিন তৃতীয় মুবিন মস্ক করব। প্রথম মুবিন, দ্বিতীয় মুবিন অলরেডি আপলোড করেছি, মস্ক করেছি। সেই দুইটি ভিডিও আপনারা এই প্লেলিস্টের মধ্যেই পেয়ে যাবেন এবং 7 পর্বের 7টা মুবিনের 7টা ভিডিও আপনারা প্লেলিস্টে পেয়ে যাবেন, ধারাবাহিকভাবে পড়তে পারবেন। তো চলুন আজকে আমরা শুরু করে দেই সূরা ইয়াসিন তৃতীয় মুবিন মস্ক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا إنا تطيرنا بكم قالوا إنا تطيرنا بكم قالوا تين ألف لمبا হবে, এরপর ইন গুণনা হবে এক আলিফ, ঠিক আছে। লা ইন লাম তানতাহু لئن لم تنتهوا نون ساكنير پورے تا سے اخفا ہوئی لنرجمنكم وليمسنكم منا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم عذاب أليم تنبيهের পরে হামজা আসছে, আর হামজা হলো ইসহারের কর, অতএব ইখফা হইছে। স্পষ্ট করে পড়তে হবে, আর এগুলোতে তো মানে গুণনা হবেই, নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তারা বলল, আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি, যদি তোমরা বিরত না হও তাহলে তোমাদেরকে অবশ্যই প্রস্তাঘাতে হত্যা করব এবং আমাদের পক্ষ হতে তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি অবশ্যই আপতিত হবে। আলু তাইরুকুম মাআকুম আলু তাইরুকুম মাআকুম মাআকুম আইন যুক ذكرتم أئن ذكرتم بل أنتم قوم مسرفون بل أنتم قوم مسرفون قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون তারা বলল, তোমাদের অমঙ্গল তোমাদেরই সাথে, এটা কি এজন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিচ্ছি? বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। وجاء من أقصى المدينة وجاء سر الف لمبا হবে من أقصى المدينة رجل يسعى تنبيهের পরে ইয়া আসছে, ইদগামে মাআল গুন্না। قال يا قوم اتبعوا قال يا قوم اتبعوا المرسلين وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين নগরীর প্রান্ত হতে এক ব্যক্তি ছুটে এলো সে বলল হে আমার সম্প্রদায় রাসূলদের অনুসরণ করো ইত্তাবিউ من لا يسألكم أجرا وهم مهتدون গুনাহ হবে এক আলিফ মিমে নুনে মিমে তাসদীদ গুনাহ করা ওয়াজিব মুহ اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون অনুসরণ করো তাদের যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং তারা সৎ পথ প্রাপ্ত وما لي لا أعبد الذي لا أعبد الذي فطرني وإليه ترجعون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে আমি তার ইবাদত করব না আত্তাখিযু মিন দুনিহি চারালি লম্বা হবে أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون আমি কি তার পরিবর্তে অন্য মাবুদ গ্রহণ করব তয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং তারা আমাকে উদ্ধার করতে পারবে না ইন্নী ইযাল লাফি إذا لام كدربه ضلال مبين إني إذا لفي ضلال مبين إني إذا لفي ضلال مبين.